নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এলাম সুদেবস গিটার লেসন টিউটোরিয়াল নাম্বার 37। টিউটোরিয়াল নাম্বার 36-এ আমরা বারকর্ড বাজানোর একটা ধাপ, প্রথম ধাপটা দেখেছিলাম। তো যারা দেখেছো ভিডিওটা বা যারা প্র্যাকটিস করেছো, যেরকম বলেছিলাম ওই ভিডিওটা অনুযায়ী আমি বলেছিলাম যে বারকর্ড জেনারেলি বাজানো হয় কেজ সিস্টেমে, CAGED। তো CAGED আমি বিস্তারিত আগের ভিডিওতে বলেছি, তা ছোট্ট করে আবার বলে দিচ্ছি। CAGED কিছুই না, সি শেপের পুরো ফ্রেডবোর্ডে এগিয়ে নিয়ে যাওয়া, এ শেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া, জি শেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ই শেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ডি শেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো CAGED এই পাঁচটা শেপকে আমরা বারকোডে আরামসে বাজাতে পারি অল ওভার দ্য ফ্রেডবোর্ড। তো আমরা শুরু করেছিলাম ই শেপটা নিয়ে, যেহেতু আমরা বিগিনার, তার সাথে এটাও বলেছিলাম যে বারকোড কনসেপ্টটা বা বারকোডটা হচ্ছে একেবারে ইন্টারমিডিয়েট লেভেলের একটা সিস্টেম বা টেকনিক। তো ঠিক আছে, আমরা তো এখন বিগিনার থেকে অনেকটাই ওপরের দিকে এগিয়ে এসেছি, ইন্টারমিডিয়েটের কাছাকাছি বলা যেতে পারে। তো বারকোড শুরু করেছি ই কেজের ই শেপটাকে নিয়ে, আমরা বারকোড শুরু করেছিলাম মানে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম একটা, এবং বলেছিলাম একটা প্র্যাকটিস রুটিন দিয়েছিলাম যে আমরা যে ওপেন ই মেজর কর্ডটা বাজাই সেটা হয় এরকম। আমরা সেখানে ইউজ করি হচ্ছে, মেনলি ইউজ করা হয় ফিঙ্গার 1 2 আর 3 1 2 3। তো আমি বলেছিলাম যে 1 2 3 ইউজ না করে 2 3 4 ইউজ করতে, ই কর্ডে বাজানোর জন্য। তো সেটা দাঁড়ায় হচ্ছে এরকম, আর বলেছিলাম এরমভাবে পুরো ফ্রেডবোর্ডটা বাজি এগিয়ে নিয়ে যেতে, আর ফার্স্ট ফিঙ্গারটা তাহলে আমাদের ফ্রি থাকছে। এই ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে আমরা বার করব। তো আজকে আরেকটা স্টেপ এগিয়ে যাব বারকর্ড বাজানোর দিকে। তার আগে দু চারটে কথা বলা ভালো যে বারকর্ড প্রকৃত অর্থে দু রকমের হয়, একটা হচ্ছে ফুল বার আর একটা হচ্ছে পার্শিয়াল বার। ফুল বার পুরোটা, পার্শিয়াল বার যতগুলো স্ট্রিং আমার বার করার দরকার আমি ততটা করব, পার্শিয়াল, ঠিক আছে, ফুল বার পার্শিয়াল বার হলো আরেকটা। এবারে আস্তে আস্তে আমরা টেকনিকের দিকে এগোচ্ছি। প্রথম যে টেকনিকটা বারকর্ডে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন ওপেন কর্ড বাজাই, সে ফর এক্সাম্পল এ মাইনার, আমার হাতের সে, আমরা কিন্তু ভারতপক্ষে এরকম খুব একটা ওপেন কর্ড বাজাই না, আমাদের টেন্ডেন্সি হচ্ছে পামটাকে ফ্রেডবোর্ডে সাপোর্ট দিয়ে ওপেন কর্ড বাজাতে। যে কোনো ওপেন কর্ডই তুমি ধরে নাও, তোমরা যে কোনো ওপেন কর্ড ট্রাই করো, আমি এ মাইনার বাজালাম, ধরো সি, ধরো ই, সেখানে আমি পামটাকে রাখতে পাচ্ছি আমার নেকে, আমার ফ্রেডবোর্ডে যে পেছনের অংশটা নেক, ওখানে আমি পামের সাপোর্টটা দিতে পাচ্ছি। কিন্তু এবার দেখো তো বন্ধুরা, বারকর্ড কি এরকমভাবে পামের সাপোর্ট দিয়ে বাজানো যাবে? না, যায় বারকর্ড বাজাতে হবে বুড়ো আঙুলের সাহায্যে, থাম্বের সাহায্যে। কীভাবে? বারকর্ড প্লেসমেন্টটা আসছি সাথে। তো মোদ্দা কথা হলো, আমরা ওপেন কর্ড বাজাই এই পামের সাহায্যে, বারকর্ড বাজাবো বুড়ো আঙুলের সাহায্যে। কীভাবে সেটা আসছি। তারপরে একটা টেকনিক, আমাদের গিটারের অ্যাকশন সবসময় ঠিক রাখতে হবে বারকর্ড বাজানোর জন্য। তার কারণটা হচ্ছে, আমার যদি এখানে একটা বো শেপ হয়ে যায় নেকে, ফ্রেডবোর্ডটা যদি বেঁকে যায় কোনো কারণে, এবং তার স্ট্রিংস আর ফ্রেডবোর্ডের মাঝে যদি গ্যাপ অনেকটা চলে আসে, সে যে কোনো কারণেই হোক না কেন, যদি অ্যাকশন আমার গিটারে ঠিক না থাকে, অ্যাকশন যদি হাই থাকে, তাহলে কিন্তু বারকর্ড বাজানো নেক্সট টু ইম্পসিবল। কারণ তখন অনেকখানি প্রেশার দিতে হবে, যেহেতু আমার স্ট্রিং ফ্রেডবোর্ড থেকে অনেকটা ওপরে উঠে গেছে, আমার অ্যাকশন হাই হয়ে গেছে, আমাকে অনেকটা প্রেশার দিতে হবে, যার ফলে কি হবে, আমার হাত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে এবং হাতে একটা ব্যথা ফিল হবে। তো মাথায় রাখতে হবে
অ্যাকশান যেন ঠিক থাকে গিটারে সবসময়। নেক্সট যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এবারে বাজানো টেকনিকে যেটা আসছি সেটা হচ্ছে থাম্প প্লেসমেন্ট। বারকডের ক্ষেত্রে থাম্প সোজা, মানে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও না, আবার কখনোই টুয়ার্ডস দ্য হেড নয়, এরমভাবে থাম্পটা থাকবে না কিন্তু, মানে পেছনে কিন্তু থাকবে না, এই পেছনে পেছনে থাকবে, হেডের দিকে যেন না থাকে, সোজা রাখতে পারো। আমি যেটা বলি বারকডের ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক হচ্ছে থাম্পটাকে একটু বডির দিকে, গিটারের বডির দিকে বা তোমার দিকে ইনক্লাইন করে নেওয়া, এরকম এইরকম একটু অ্যাঙ্গেলে টুয়ার্ডস দ্য বডি সোজা রাখতে পারো, যারা যাদের সুবিধা সোজা রেখে বাজানো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নতুন, যারা বিগিনার, এখন বারকড বাজাতে সবে শুরু করছো বা শিখছো, তাদের ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই ফল পাবে। কখনোই হেডের বাঁ দিকে নয়, গিটারের মধ্যেখানে রাখতে পারো, বা সবথেকে বেশি অ্যাডভান্টেজ পাওয়ার জন্যে যদি টুয়ার্ডস দ্য বডি একটু এটাকে হেলিয়ে দিতে পারো থামটাকে, বুড়ো আঙুলটাকে, সুবিধা অনেক বেশি পাবে তাতে। এবার আসি সে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বারকডে, যেটা দিয়ে যে আঙুলটা দিয়ে আমরা বার করি, যেটা কিনা ইন্ডেক্স ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে বার করা হয়, তো ইন্ডেক্স ফিঙ্গার। এইবারে 99% কেন আমি বলবো 100% যারা বারকড নিয়ে স্ট্রাগল করে বা বলে হচ্ছে না, আঙুল বসছে না, তাদের ক্ষেত্রে মেন সমস্যাটা হয়, মানে 100%-এরই সেই সমস্যাটা হয় হচ্ছে এই ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গারটা পজিশনিং নিয়ে। এবার খুব ভালো করে আমার ফ্রেটবোর্ডের দিকে দেখবে, ইন্ডেক্স ফিঙ্গার আমি যখনই বারকড বাজাবো, ইন্ডেক্স ফিঙ্গারটা আমি প্রথমে যে ফ্রেটে, যে কোনো একটা ফ্রেটে আমি প্রথমে প্রেস করব, হালকা করে প্রেস করার পরে আমি একটুখানি অ্যাঙ্গেল করে দেবো, প্রেস করার পরে আমি একটু ঘুরিয়ে দেবো, প্রথমে রাখবো ফ্রেটের ওপরে, তারপর হালকা ঘুরে যাবে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে যদি আঙুলের গঠনটা দেখাই বা তোমরা যদি বোঝো বা দেখো, নিজেদের আঙুলটাও দেখতে পারো, ইন্ডেক্স ফিঙ্গারটা এই মধ্যে বেশিরভাগ লোকেরই হয় না, বারকডটা বাজে না ঠিক মতো, তার কারণটা হচ্ছে এই জায়গাটা দিয়ে বার করার চেষ্টা করে, ইন্ডেক্স ফিঙ্গারের এই জায়গাটা, ফার্স্ট ফিঙ্গারের এই জায়গাটা, সামনের দিকটা দিয়ে বার করার চেষ্টা করে, এটা দিয়ে হবে না, কারণ এখানে কার্ভ আছে, এখানে কার্ভ আছে, আর এখানে মাংস বেশি, পেশি বেশি, মাসেল বেশি, আর এখানে কার্ভ আছে, যে কারণে স্ট্রিংটাকে যে প্রেস করছি ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেশার পুরো স্ট্রিংটাতে বারটাতে পড়ছে না, যে কারণে আওয়াজ ঠিক আসে না। আমি বললাম এরমভাবে একটু ঘুরিয়ে দিতে, কেন আমাদেরকে এই এই যে এই পার্টটা, এই পার্টটা দেখো বন্ধুরা, একদম সোজা স্ট্রেট, এবং এটা শক্ত বনি, এখানে হাড় আছে, আমাদেরকে ফ্লেশ নয়, আমাদেরকে এই বোন পার্টটা দিয়ে, বনি পার্টটা দিয়ে আমাদেরকে বারটা করতে হবে। আর এই আমি রাখলাম, এই হালকা ঘোরালাম এই পার্টটা, এই রেখে হালকা এই ঘুরিয়ে দিলাম, এই রেখে হালকা এই ঘুরিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি আমার ইন্ডেক্স ফিঙ্গারটা যদি দেখো একটু অ্যাঙ্গুলার হয়ে যাচ্ছে, একদম সোজাসুজি হচ্ছে না, কিন্তু আমি ফ্রেটের ওপর রেখে হালকা ঘুরিয়ে দিলাম, ওয়্যারাজ আমি যদি এরকম রাখি, পুরো ফ্ল্যাট রাখি, মিউট হওয়ার চান্স বেশি, এমনভাবে হবে না, বারকড কখনোই এই দিকটা দিয়ে বাজানো যাবে না। বারকড বাজাতে গেলে আমাদের সাইডের পার্টটা, ইন্ডেক্স ফিঙ্গারের সাইডের পার্টটা, মানে হাড়ের পার্টটা, বোনের পার্টটা, শক্ত দিকটা ইউটিলাইজ করতে হবে। এটা গেল আরেকটা টেকনিক। স্টেপ ফোরে ফার্স্ট ফিঙ্গার একটু ইনক্লাইন, একটা অ্যাঙ্গেল দেখালাম, এই যে পয়েন্টগুলো আমি বলছি না, এই পয়েন্টগুলো আমি যখন বারকড বাজানো শিখি বা শুরু করি, আমি তখন এই সিস্টেমগুলো ফলো করতাম, যার থেকে শিখেছিলাম না কেন, মানে যেই শিখেছিল না কেন, আমাকে খুব সুন্দর কয়েকটা পয়েন্ট বলে দিয়েছিল, তো সেই পয়েন্টগুলো আমি মনে করে আজকে যখন তোমাদেরকে বিগিনার হিসাবে মাথায় রেখে আমি শেখাতে যাচ্ছি বারকড বা দেখাতে যাচ্ছি, আমি পয়েন্টগুলোকে লিখে নিয়েছিলাম, যাতে বলার সময় আমার ভিডিওটা করার সময় কোনো পয়েন্ট মিস না হয়, 8-10টা পয়েন্ট। তো ফিঙ্গারটা রাখলাম, ফিঙ্গারটা একটু ইনক্লাইন করলাম, ফিঙ্গারের সাইড পার্টটা, বনি পার্টটা থাকবে বারের জন্যে। এইবারে হচ্ছে পিঞ্চিং পশ্চার অফ দ্য থাম্প, পিঞ্চিং পশ্চার,
খুব সুন্দর একটা কথা, পিঞ্চ, চিমটি কাটা। সোজা বাংলা ভাষায় আমি যদি কাউকে চিমটি কাটি এই দুটো আঙুল দিয়ে, এই আঙুলটা আর বুড়ো আঙুলটা ফার্স্ট ফিঙ্গার দিয়ে, আমি যদি কাউকে এরকম করে চিমটি যদি কাটতে যাই তাহলে কীরমভাবে কাটবো, এরমভাবে করবো, এটা হচ্ছে পিঞ্চিং পোস্টার, পিঞ্চ করা, পিঞ্চিং পোস্টার। এই আমার ধরো এইটা হচ্ছে আমার ফ্রেটবোর্ড, এটা হচ্ছে আমার নেট, পিঞ্চিং পোস্টার মানে এই এরকম এইরকম এইরকম ধর, দেখা যাচ্ছে আসছে ক্যামেরা, এইরকম পিঞ্চ পিঞ্চ করব, পিঞ্চ এই মধ্যেখানে ফ্রেটবোর্ড এসে যাচ্ছে, এই পিঞ্চ, এই 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 বার বারে আঙুলটা রেখে থামটাকে বুড়ো আঙুলটা একটু বডির দিকে রেখে পিঞ্চ করব, পিঞ্চ, ঠিক আছে। খুব জোরেও না, যে রিস্টে বার বাড়াতে গেলে, বার কট বাড়াতে গেলে রিস্টের চাপ পড়বে প্রথম প্রথম, তো এতটা জোরেও করব না যে আমার শরীরে কোথাও বা হাতে কোথাও অস্বস্তি একটা বোধ ফিল হোক, সেটাও যেন না হয়। কিন্তু পশ্চারটা হবে পিঞ্চিং পশ্চার, ওপেন কটের যেরকম থাম এই পামটাকে আমরা সাপোর্ট নিতাম, বারের ক্ষেত্রে আমাকে বুড়ো আঙুলটাকে পিঞ্চিং পশ্চারে, বুড়ো আঙুল আর ফার্স্ট ফিঙ্গারটাকে পিঞ্চিং পশ্চারে রাখতে হবে। যত আমি পিঞ্চিং পশ্চারটাকে রাইট করতে পারবো, প্লেসিং মাই থাম টুয়ার্ডস দ্য বডি অফ দ্য গিটার, তত আমার বারের সাউন্ড বেটার আসবে, ধরতে ততটাই সুবিধা হবে, ঠিক হয়ে গেল। আচ্ছা, পিঞ্চিং পশ্চার হলো, আচ্ছা এলবো টুয়ার্ডস দ্য বডি আর আর্ম লুজ, এলবো এরকমভাবে নয়, এরকমভাবে ধরবো না বডির দিকে, তারপরে একেবারে এরকম সাটিয়ে রাখবো না, তাতেও ব্যথা হবে, আবার এরকম করে বাজালেও কিন্তু ব্যথা হবে, ইজি টুয়ার্ডস দ্য বডি, বডির সাথে যেন থেকে থাকে, ঠিক আছে। আর কি হচ্ছে, আর্ম লুজ, আর্ম লুজ, লুজ একদম লুজ, কোনো স্টিফনেস বা কোনো স্ট্রেস নিলে কিন্তু বারকট বাজবে না, বাজবে দু তিন মিনিট পাঁচ মিনিট পর থেকে অসহ্য ধরনের একটা যন্ত্রণা শুরু হবে, ঠিক আছে। এটা গেল সাত নম্বর স্টেপ। আট নম্বর স্টেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে এলবো লো, কাঁধের নিচে, যেরকম যে বললাম যেটা, কাঁধটাকে উঠিয়ে রাখবো না, এরমভাবে কখনোই বাজাবো না, ইজি কাঁধ নামিয়ে হাত এলবো বা আর্ম টুয়ার্ডস দ্য বডি, আর্ম টুয়ার্ডস দ্য বডি, আর একদম ইজি ইজিলি, ঠিক আছে, স্টিফ হবে না। রাইট হ্যান্ড পজিশন খুব গুরুত্ব, আমার আজকে ইলেকট্রিক গিটারে দেখাচ্ছি যারা অ্যাকোস্টিকে বাজাচ্ছ বা বাজাবে, একটা জিনিস করতে পারো, আমরা অ্যাকোস্টিক ইলেকট্রিক বডিটা আমরা তো মেনলি রাইট হ্যান্ডটা পজিশনটা এরকম হয়, যারা বিগিনার বারকডের ক্ষেত্রে, এটা আমি নিজে করে ফল পেয়েছি বলে বলছি, রাইট হ্যান্ডটাকে এরকম 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 নিতে পারো ইনিশিয়ালি, ইনিশিয়ালি এরকম করে দেখো, ইনস্টেড অফ এরকম আমি বলছি এইরকম, বাউট যেটা আছে, খাঁজ যেটা আছে তোমার বডির, গিটারের বডির, সেই খাঁজটার মধ্যে এই এরকমভাবে রাখো, রেখে যতটা পারো এগিয়ে যাও, সাপোর্টটা অনেক বেশি পাবে, বিগিনার তো এরমের থেকে এরমভাবে বাজাতে সুবিধা হবে, অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং, যতক্ষণ না সরগড় হচ্ছে পুরোপুরিভাবে, ঠিক আছে। শুরুতে ঠিক আছে, কোনো ম্যাটার নেই করার, আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট টিউটোরিয়ালে ই মেজরটাকে বলেছিলাম টু থ্রি ফোর দিয়ে বাজিয়ে, এরমা বলেছিলাম প্র্যাকটিস করতে, তো এইবারে শুরু করি বার কর্ড বাজানো, ঠিক আছে। ই শেপ আবার বলছি, কেজের মধ্যে ই শেপটাকে, ই মেজর এবং ই মাইনার এই দুটো শেপকে আমরা প্রথম বার কর্ডে এগিয়ে নিয়ে যাই, তাইলে আমি যদি ই মেজর থেকে ই মেজর ওপেন বাজালাম, ইয়ের পরে কি আছে, এফ, এবার এফ মেজর বাজাবো, ই ওপেন বাজানো হয়ে গেল, এফ এ যাব, এক ফ্রেটে গিয়ে গেলাম, এবার বার এফ, এফ এর পরে কি আছে, এফ শার্প,
আবার এক ফ্ল্যাটে গিয়ে গেলাম, বার পজিশন এক, এফ শার্প। এফ শার্পের পরে কি আছে বন্ধুরা? জি। F sharp G, এরকম ভাবে G sharp A, A sharp B, C, C sharp D, D sharp E, F চলতে পারে। 12 ফ্রেটে গিয়ে আবার F এসে যাবে। তো কিন্তু আমি বলবো E মেজারটা তোমরা প্র্যাকটিস করেছো, E F E মেজার শেপের বার কর্ডটা, তা ইয়ের পরে F, F এর পরে F sharp, F sharp G বাজাতে পারো। কিন্তু টু স্টার্ট উইথ, শুরু করার জন্যে আমি তোমাদেরকে বলবো ই মেজারটাকে কদিনের জন্য একটু শেলফে তাকে তুলে রাখি, নামিয়ে আনি ই মাইনার শেপটাকে। ই মেজারটাকে একটু রাখি কদিনের জন্য, ই মাইনারটা নামিয়ে আনি। ই মাইনারটা নামানোর কারণটা বলে দিচ্ছি, আগে বাজাই। তো ই মাইনার আমরা কিরম বাজাই? ওপেন, তাহলে আমি ফার্স্ট ফিঙ্গার ফ্রি করে দিই। একটা জিনিস এখানে আমি বলি, ই মাইনার আমরা ফার্স্ট আর সেকেন্ড ফিঙ্গার দিয়ে বাজি অভ্যস্ত, তো তা না করে সেকেন্ড আর থার্ড দিয়ে বাজাই। সেকেন্ড আর থার্ড দিয়ে বাজালাম ই মাইনার, নেক্সট আসছে বাজাবো এফ মাইনার। এক ফ্রেটে গিয়ে গেলাম ফার্স্ট ফিঙ্গার বার, এইখানে আমার মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গারটা সম্পূর্ণ ফ্রি, কারণ আমি বার করছি ফার্স্ট ফিঙ্গার দিয়ে। ফার্স্ট ফিঙ্গার সবসময় বার হবে, যে কোনো ফ্লেটে বার হবে ফার্স্ট ফিঙ্গার, আর কোনো ফিঙ্গার দিয়ে বার হয় না, ফার্স্ট ফিঙ্গার দিয়ে বার হবে। সেকেন্ড ফিঙ্গারটা বা মিডল ফিঙ্গারটা ফ্রি, আর ইউজ হচ্ছে আমার রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গারটা। ই মাইনার, এফ মাইনার, এইখানে যেই তো আমার মিডল ফিঙ্গারটা ফ্রি আর আমরা শব্দ শব্দ বার কর্ড বাজানো শুরু করছি, আমি মিডল ফিঙ্গারটাকে যদি আস্তে করে ফার্স্ট ফিঙ্গারের উপরে প্রেস করি এরকম, একটা এক্সট্রা সাপোর্ট পাবো। আর দ্বিতীয়ত আমি যদি নাও করি, আমার এখনই মেজার শেপটা বাজানোর থেকে মাইনার শেপটা বাজানো, বাজিয়ে এগিয়ে যাওয়া সুবিধা বেশি। ট্রাই করে দেখো, মাইনার শেপটা বাজাও, মাইনার শেপ, ই মাইনার শেপটা দিয়ে শুরু করি। সেকেন্ড থার্ড আর ফোর্থ ফিঙ্গার দিয়ে আমি ওপেন ই বাজলাম, এক ফ্রেটে গিয়ে গিয়ে বার করলাম, এফ মাইনার হয়ে গেল, জি মাইনার, এ মাইনার, এরমভাবে এগিয়ে যেতে পারি। আমি ফ্ল্যাট বা শার্পগুলোকে আর ধরছি না বা বলছি না, তোমরা নিজেদের প্র্যাকটিস রুটিনে সেটা রাখতে পারো, মানে পরপর ফ্রেট স্কিপ না করে পরপর ফ্রেট বাজিয়ে যেতে পারো। এ মাইনার, ওপেন এ মাইনার, সেম টোনাল কোয়ালিটি, বোঝা গেল? তাহলে মেজারটাকে কদিনের জন্য একটু দূরে সরিয়ে রেখে ই মাইনার কেজ সিস্টেম, কেজের মধ্যে ইটাকে নিয়ে, ই শেপটাকে নিয়ে আমরা এগোই। ই মেজারটা দিয়ে শুরু করলাম, এফ মেজার, এফ শার্প মেজার, জি মেজার কীভাবে বাজাতে হবে দেখালাম, কিন্তু যেহেতু আমরা বিগিনার, বার কর্ডের ক্ষেত্রে বারে বারে বলছি, যদি ই মাইনারটাকে নিয়ে এগো দেখবে অনেক ইজিলি জিনিসটা রপ্ত হচ্ছে। ঠিক আছে, তো অ্যাকশন বললাম, থাম্প প্লেসমেন্ট বললাম, পিঞ্চিং পোস্টার বললাম, হাতের পজিশন কীরকম থাকবে বললাম, মেজার নয় মাইনার দিয়ে কেন, ই মেজার শেপ নয় ই মাইনার শেপ দিয়ে কেন শুরু করবো সেটা বললাম, এবং বার কর্ড বাজানো আমরা শুরু করে ফেললাম। তাহলে এবার অনায়াসে তোমরাও প্র্যাকটিস করতে পারো। এর থেকে বেশি আর বলার বা দেখানোর কিছু নেই, এর থেকে বেশি বলা মানে জাস্ট ওয়েস্টেজ অফ টাইম আর আমার ভিডিওর ঘন্টা ভিউ ঘন্টা বাড়ানোর জন্য, সোজা কথা, পরিষ্কার কথা। কিন্তু আমার মেন্টালিটি তো ওটা টাকা কামানো নয়, আমি ফ্রিতে শেখাই যতটুকু দরকার, যেটুকু দরকার। আর দরকার হচ্ছে এই সবগুলোকে যদি সাইডে রাখি একদিকে, আর প্রধান মানে এগুলোকে যদি আমি বাঁদিকে রাখি, ডান দিকে যেটা আমার প্রথম
দরকার বারকট বাজানোর জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ধৈর্য, যা কিনা পেশেন্স, আর নাম্বার টু হচ্ছে ইমেন্স 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 প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। একটা একটা করে আঙুল লাগিয়ে, প্রথমে আমি আবার ই মাইনার ফেরত যাই, সেকেন্ড থার্ড আর ফোর্থ ফিঙ্গার দিয়ে ওপেন পজিশনে ই মাইনার বাজালাম, একটা ফ্রেট এগিয়ে নিয়ে গেলাম, আমি দেখিনি আমার প্রত্যেকটা স্ট্রিং ক্লিন বাজছে। এইবারে আমি বার লাগালাম ফার্স্ট ফিঙ্গার দিয়ে, ইন্ডিভিজুয়ালি দেখবো যে আমার হচ্ছে কিনা, কারণ আমি বার তুলে নিলে যদি আমার ঠিক বাজে, বার বসানোর পরে যদি কোথাও মিউটিং সাউন্ড আসে, তার মানে আমার প্রেসিংটা পিঞ্চিংটা হচ্ছে না, চিমটিটা আসতে পারে। চিমটি কাটলে কি করে বন্ধুরা আসে, আর জোরে চিমটি কাটলে উড়ি বাবা করে চিৎকার করে ওঠে, সে উড়ি বাবা এফেক্টটা আনতে হবে, মানে গিটার বলতে পারছে না কিন্তু তোমার তার বলছে উড়ি বাবা কি জোরে চিমটি কেটে দিল, এইরকম ব্যাপার হতে হবে। তা বলে একেবারে মানে ভেঙে ফেলার মতো না, মানে একেবারে এই পাচ্ছিস না কেন বাজ, মানে যত জোরে পারি চিমটি কাটি, যতক্ষণ না সে কেঁদে ফেলে, ওরকম ব্যাপার না, চিমটি এমন কাটবে ব্যথাও লাগবে পালিয়েও যাবে আবার বন্ধুটা ফিরেও আসবে, ওরকম ব্যাপার। তো ধৈর্য এবং প্র্যাকটিস, আবার বলি একদিনে হবে না, একদিনে হবে না। আমি এখন বার কম বাজাই, আমার হাতের ব্যথার কারণে আমি বার কম বাজাই বলে আমারও অনেক সময় উল্টো পাল্টা বাজে বা অসুবিধা হয়, কিন্তু কিছুক্ষণ বাজানোর পরে ওটা আবার ঠিক হয়ে যায়। সেরকমই একটা নতুন জিনিস আমরা শিখছি বন্ধুরা, ধৈর্য ধরতে হবে, সর্বদা মনে রাখতে হবে ধৈর্য এবং প্র্যাকটিস, বারকট এই দুটো জিনিস ছাড়া তুমি যতই পৃথিবীর সব টেকনিক জেনে নাও না কেন, তোমার যদি পেশেন্স আর ধৈর্য এই দুটো জিনিস না থাকে, তুমি জীবনে বারকট বাজাতে পারবে না, তোমার মনে হবে আমি ব্যর্থ, আমি ফেলিওর, আমার দ্বারা বারকট হচ্ছে না, আমাকে সুদেব গিটার লেসেন উল্টো পাল্টাভাবে বুঝিয়েছে, ও অমুক ভালো বোঝায় তমুক ভালো বোঝায়, দশজনের কাছে দৌড়াবে, কিন্তু এন্ড অফ দ্য ডে খাতা কলমে লিখে দিতে পারি গ্যারেন্টি দিয়ে সই করে যে হবে না, হবে না, কারণ আমার থেকে সহজ পদ্ধতিতে সারা পৃথিবী দুনিয়ার লোককেও বলতে পারিনি, বলতে পারবেও না, ঠিক আছে। এই পিঞ্চিং পশ্চার, পিঞ্চিং পশ্চার, থাম প্লেসমেন্ট, ইন্ডেক্স ফিঙ্গারের কোন কোন পার্টটা দিলে কি হবে, সবাই তো দেখিয়ে দেয় এরমভাবে বারকট বাজাও, ফ্রেটের ওপর বসিয়ে হালকা অ্যাঙ্গুলার ঘুরিয়ে একটু ইনক্লাইন করে থামটাকে বডির দিকে ফেস করে পিঞ্চ করে বাজানোটা, এত ডিটেলসে সহজভাবে কেউ বোঝাবে না, ঠিক আছে। তাহলে আজ এই অবধি, আশা করি বোঝাতে পেরেছি। আবার বলি যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে করো, লেখো আমার ইমেল আইডিতে, লেখো আমাকে মেসেঞ্জারে লিখতে পারো, আমি যত যথাসাধ্যভাবে হেল্প করি এবং এখনও করি, অনেকেই লেখে আমাকে যে যা বোঝেন আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি, কিন্তু অযথা যদি কিছু বুঝতে না পারো ভুল বাজিও না, প্র্যাকটিস করতে হবে, কিন্তু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্য রাইট ওয়ে, ভুল প্র্যাকটিস কিন্তু চিরকালের জন্য ভুলই থেকে যাবে, পরবর্তীকালে ভুলই বাজবে, যখন অডিয়েন্সের সামনে বাজাবে তখনও ভুল বাজবে। আবার বলছি প্র্যাকটিস করবে সঠিকভাবে, ধৈর্য ধরে সঠিকভাবে, ভুল প্র্যাকটিস নয়। যদি মনে হয় কোথাও বুঝতেও কিছু অসুবিধা হচ্ছে আমাকে লিখবে, আমি হেল্প করে দেবো, ঠিক আছে। তাহলে বারকটের জার্নি আমাদের শুরু হয়ে গেল, কেজ ডেন ই শেপটাকে নিয়ে আমরা এগোচ্ছি, মেজারটা দিয়ে শুরু করেছিলাম কিন্তু কদিনের জন্য মেজারটাকে সেলফে তুলে রাখলাম, মাইনার ই মাইনার শেপটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করবো। তো যেরমভাবে ঠিক দেখালাম ওরমভাবে ই মাইনার, এফ মাইনার, এফ সাপ মাইনার, জি মাইনার, জি সাপ মাইনার, এ মাইনার, এ সাপ মাইনার, বি মাইনার, সি মাইনার, সি সাপ মাইনার, ডি মাইনার, ডি সাপ মাইনার, ব্যাক টু ই মাইনার, ঠিক আছে বন্ধুরা। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, না বুঝলে আমাকে লিখো, দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে, টাটা।